আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মাত্র তিনটি সবজি দিয়ে রেস্টুরেন্টের সাথে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। এটা পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে দারুণভাবে মানাবে আর খুব সহজভাবেও তৈরি করা যায়। একদমই ঝামেলাবিহীন মাত্র তিনটি সবজি দিয়ে এটা বানানো যায়। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিবে। তাহলে চলো মূল রান্নায় চলে যাই। আজকের এই চাইনিজ সবজি রান্নার জন্য সবজি নিয়েছি পেঁপে এবং গাজর হাফ কাপ করে পরিমাণ, আরও নিয়েছি সাথে ক্যাপসিকাম হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, এক টেবিল চামচ রসুন কুচি ও চারটা কাঁচামরিচ, আরও নিয়েছি সাথে হাফ কাপ চিকেনের টুকরো ও দুই টেবিল চামচ সয়া সস। এবার চলে আসলাম মূল রান্নায়। এবার একটি প্যান মিডিয়ামে হাই হিটে গরম করে তাতে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরাগুলি। তারপরে এগুলো খুবই হালকাভাবে ভেজে নিব। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো, আরও দিলাম সয়া সস। এসব কিছু এক মিনিটের মতো ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে কুচি ও গাজর কুচি। দেওয়ার পর এবারও এক মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে হাইতেই রেখেছি। এক মিনিট পরে আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি দুই মিনিট সবজিগুলো সিদ্ধ করে নিই। যেহেতু সবজিগুলো আমি আগে সিদ্ধ করে নিইনি, তাই আপনারা চাইলে সবজিগুলো সিদ্ধ করেও নিতে পারেন। দুই মিনিট পর এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবারে সামান্য লবণ দিয়ে অপেক্ষা করব পুরো সবজিটা সিদ্ধ হতে। প্রায় সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন সবজির মধ্যে কিছুটা পানি আছে, এই পানিটা ঘন করার জন্য আমি আগে থেকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও কিছুটা পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেটাই এখন দিয়ে দিব। চাইনিজ সবজি কিন্তু একেবারে সিদ্ধ করে নরম করা যাবে না, দেখতে মনে হবে শক্ত, কিন্তু শক্ত না, সিদ্ধ হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি সবজিগুলো নেড়েচেড়ে রান্না করে নিব। আমার সবজি রান্না হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে কিন্তু চটজলদি তৈরি হয়ে গেল ভীষণ মজার চাইনিজ ভেজিটেবল। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই অনেক বেশি ভালো থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।